অকল মানে একচেটিয়াভাৱে ভোট দিছে ইন দি এলায়েন্সক বিজেপিয়ে পাপ্পু বুলি কোৱা যি ৰাহুল গান্ধীৰ এতিয়া প্ৰধানমন্ত্ৰী দৌৰত 80% মুছলমানে একচেটিয়াভাৱে ভোট দিছে ইন দি এলায়েন্সক আৰু এই কথা আমি কোৱা নাই এই কথা কৈছে এআইডিএফৰ নেতাই বিজেপিয়ে পাপ্পু বুলি কোৱা ৰাহুল গান্ধী এতিয়া প্ৰধানমন্ত্ৰীৰ দৌৰত সমগ্র ভারততে ঢৌ আহিছিল ইন্ডি এলায়েন্সর আর পরাজয়ের পিছত মুখ খুলিছে বদরুদ্দিন আজমলে এবার বদরুদ্দিন আজমলে পুনের মুখ খুলিছে ইন্ডি এলায়েন্সক লৈ আমার কিছুমান নেতার ভুলর বাবে আমি ধুবুরীত পরাস্ত হয়েছ নিজের ভুলর কথা স্বীকার করেছে বদরুদ্দিন আজমলে লাগিলে আমি আমার ভুলর বাবে রাইজর ওসরত ক্ষমা খুঁজিম আর 2026ত ন শক্তিরে আগুয়াব এআইইউডিএফ এবার পুনর মুখ খুলিছে বদরুদ্দিন আজমলে আর উপনির্বাচনক লো বদরুদ্দিন মৌলনা বদরুদ্দিন আজমলের মন্তব্য সামগ্রীত উপনির্বাচন নেখেলে আজমলে আমি জানাই আছো এই মুহূর্তত আজমলে পুনর মুখ খুলিছে ধুবুরীত বিপুল ভোটের ব্যবধানত পরাস্ত হয়েছিল বদরুদ্দিন আজমল আর তার পাছতে বদরুদ্দিন আজমলে পরাস্ত হওয়ার দিনাখনে তেসরতে সংবাদ মেল পাতি নিজের ভুলের কথা স্বীকার করেছিল আর কৈছিল যে বহু উন্নয়নমূলক কাম করব শিক্ষার ক্ষেত্র চিকিৎসার ক্ষেত্র স্বাস্থ্যের ক্ষেত্রে বহু উন্নয়নমূলক কাম করব কিন্তু পুনের এইবার মুখ খুলিছে আজমলে 80% মুসলমানে একচেটিয়াভাবে ভোট দিছে ইন্ডি এলায়েন্সক বলে মন্তব্য আগবাইছে আজমলে বিজেপিয়ে পাপ্পু বলে কয় রাহুল গান্ধী এটা প্রধানমন্ত্রীর দৌড়ত সমগ্র ভারততে ঢৌ আহিছিল ইন্ডি এলায়েন্সর আর পরাজয়ের পিছত মুখ খুলিছে মৌলানা বদরুদ্দিন আজমলে আমার কিছুমান নেতার ভুলর বাবে আমি ধুবুরীত পরাস্ত হয়েছো লাগিলে আমি আমার ভুলর বাবে রাইজর ওসরত ক্ষমা খুঁজব নিজের ভুলর কথা স্বীকার করেছে নিজের দলের নেতার ভুল হয়েছে বলে মন্তব্য আগবাইছে বদরুদ্দিন আজমলে আর সেই ভুলর বাবে রাইজর ওসরত ক্ষমা খুঁজবলে সাজু হয়ে আছে বদরুদ্দিন আজমল 2026ত ন শক্তিরে আগুয়াব এআইইউডিএফ উপনির্বাচনক লো মৌলানা বদরুদ্দিন আজমলের মন্তব্য সামগ্রীত উপনির্বাচন নেখেলে বদরুদ্দিন আজমলে আমার লগত মন্তব্য আছে আমি মন্তব্য আগবাইছো এটা ফ্যাক্টর তো আছিল অল ইন্ডিয়া ইন্ডিয়া গঠবন্ধনের হাওয়া যে মোদী ঘটাও মোদী হটাও এটা আছে যেটা পুটে ভারতবর্ষত হয়েছে আজ সমাজবাদী ভাবিছিল নিজেই বোলে 18টার উপর আমার না যায় 37টার উপর পাই গেল মহারাষ্ট্রের যেটা হয়েছে এই হাওয়াটো হয়েছে মাইনরিটি মানুষ অবাউট নিয়ারলি 80%র উপর মানুষ একচেটিয়া ভোট দিছে ইন্ডিয়া মহাগঠবন্ধন এইটার প্রভাব তো ইয়াতে পড়েছে আমার মানুষের অবহেলা আছিল আমার এমএলএ সকলে টু দ্য এক্সপেক্টেশন কাম করব পারা নাই মানুষের খুব এমএলএর উপর আছিল যেটু মর উপর মানুষে এইটা উর্ধারি দিছে এইটো আছে আর আমার কমি আছে যেটু হোক আমি দেখো হারা জিতা এটা তো পলিটিক্সে থাকে চারিবার সেই ধুবুরীর মানুষে মোক প্রথমবার এমএলএ বনাইছে তিনবার এমপি বনাইছে এইবার একটু ঢেউ আছে কি কোয়া যায় সুনামি আছে এই সুনামির ভিতর আমি বাজপেয়ীজি হারিছে ইন্দিরা গান্ধী হারিছে আমি হিসাব করা নাই সব মাইনরিটি ভাবে হব পারে না মাইনরিটি 80% পাই গেছে এলে এই কোনো আচম্বর কথা নয় এইটা আপনার দেখো এই যে ফ্লাডত ইতিয়া নতুন এমপি সব বই আছে সেইটো এটা এবনর্মাল বস্তু আছে ইতিয়া যে কিছু হব সব হব নর্মাল মানুষ ইতিয়া চিন্তা করিব না না এইটো এটা মই কৈছো সুনামি আছে এইটো মর ব্যর্থতার কারণে নহয় আর রকিবুল সাহেবের একদম সফলতার কারণে নহয় কংগ্রেসের যে এইটো ঢেউ আছিল অল ইন্ডিয়া ঢেউ এই ঢেউত সব মরিছে অসমত এইটোই হয়েছে আপনার সব এইটোর কারণে কোনো আচম্ব নহয় আমি কালি রাতে বহিছিল আপনাদের এইটো নেক্সট প্রশ্ন করিব আমি এটা ডিসিশন লৈছো যে আমি টোটালি মই আর হাফিজ বশির সাহেব আমি দুজন আমার জায়গা থাকিম বাকি গুটে সংগঠন উপরের পর একদম নিচে লৈ সব আমি চেঞ্জ করে দিম মানে বিষয়বাব বিষয়বাব যেমন আছে সবক চেঞ্জ করে নতুন ব্লাড আনার কারণে আমি চেষ্টা করি পদবি অকল যেমন আছে মানে এই সকল গুলা হুকি নহয় নিলে আপনি এটা গ্রহণ করিছেন না করবত কংগ্রেসে চ্যালেঞ্জ দিছিলে আপনিও দিছিলে এবার আপনি হারিলে আর ঠিক আছে চ্যালেঞ্জ তো এক্সেপ্ট করিছেন পুষ্টি দুইজন হয় একজন হারে একজন জিতে আমি জুদার কারণে 2026র কারণে
পঞ্চায়েত সম্পদ আছে, এইটোর কারণে এতিয়াও আমার মিশন চলি আছে, এইটো আমি করে আসো আর আমি করিম। আর আমার আশা আছে আমি বহুত জলদি, এক টাইম আই গেছিল মাজত রাহুল গান্ধীক মানুষ পপ্পু পপ্পু কইছিলে, এই রাহুল গান্ধী আজি প্রাইম মিনিষ্টারের দৌড়ত আহিছে, আমি ভাল পাইছো ভাল পাইছো। UDF শেষ হয়ে গেল এই আপনাদের কব নারি, 2026 আগত আমার আমি ইনশাল্লাহ সার্ভাইভ করিম। আর আমি রাত দিন যদি পাবলিকের ওসর গই ক্ষমা বিচারিম, যে ভুল হয়েছে আমি স্বীকার করি। মানে এই সকল নেতৃত্বে যে সামগ্রী আপনি ইলেকশন খেলিব লাগে যাতে কি বলক মই পাগল নেকি, তার বাপর লগত লড়িছো এতিয়া তার বেলর লগত মই গই লড়িম, মই পাগল নেকি? নেখেলে মানে আপনি? না না না, বাই ইলেকশন আপনি খেলার চান্স আছে না? পার্টি লাগিব সামগ্রী এইটো এতিয়ালৈকে টাইম অহা নাই, ইলেকশন ডিক্লেয়ার হোক তারপিছতে দেখা যাব। নতুন ফেক্টর তো